খবর খবর পড়ছি সুস্মিতা সেন বিশেষ বিশেষ হল অষ্টাদশ লোকসভা নির্বাচনের পাঁচশো বিয়াল্লিশটি আসনের ভোট গণনা আর কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে একই সঙ্গে হবে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা বিধানসভা এবং বিভিন্ন রাজ্যের বিধানসভা আসনগুলির উপনির্বাচনের গণনাও অসমের বন্যা পরিস্থিতি উদ্বেগজনক বিপন্ন দশটি জেলার ছ লক্ষেরও বেশি মানুষ ক্লাউডিয়া সেইনবম মেক্সিকোর প্রথম মহিলা রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন ভারতের রোহান বোপান্না এবং অস্ট্রেলিয়ার মেথু এড্রেন জুটি ফরাসি ওপেন টেনিসে পুরুষদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন অষ্টাদশ লোকসভা নির্বাচনের ভোট গণনা আর কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে সকাল গণনা, শুরু হবে, একই সঙ্গে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা বিধানসভা এবং বিভিন্ন রাজ্যের বিধানসভা আসনগুলির উপনির্বাচনেও ভোট গণনা করা হবে প্রথমেই পোস্টাল ব্যালট গোনা শুরু হবে এরপর হোম ভোটিংয়ের ভোট গোনা সম্পন্ন হলে শুরু হবে ইভিএম গণনার কাজ গোটা প্রক্রিয়া সুষ্ঠু রাখতে ত্রিস্তরীয় নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে একত্রিশ কোটির বেশি মহিলা সহ চৌষট্টি কোটির বেশি ভোটদাতা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন যা বিশ্বে নজিরবিহীন ঘটনা বিভিন্ন রাজ্যে সুষ্ঠুভাবে ভোট গণনার কাজ সম্পন্ন করতে ব্যাপক বন্দোবস্ত করা হয়েছে তেলেঙ্গানায় লোকসভা আসনের গণনা হবে চৌত্রিশটি কেন্দ্রের একশো উনচল্লিশটি হলে গণনার কাজে নিযুক্ত থাকছেন দশ হাজারের বেশি কর্মী বারো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী সহ ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে ত্রিপুরার দুটি লোকসভা আসনের জন্য উনিশে এপ্রিল এবং ছাব্বিশে এপ্রিল ভোট নেওয়া হয় ত্রিপুরা পশ্চিম কেন্দ্রের জন্য সাতটি জায়গায় ভোট গণনা হবে ছয় থেকে দশ রাউন্ড ত্রিপুরা পূর্ব কেন্দ্রের ভোটগ্রহণের কাজে নিযুক্ত কর্মীরা জনপ্রতিনিধিত্ব আইনের একশো নম্বর ধারা অনুযায়ী শপথ নেবেন গণনার কাজের আগে মহারাষ্ট্রে আটচল্লিশটি লোকসভা ভোট গণনা হবে উনচল্লিশটি কেন্দ্রে গণনার কাজে নিযুক্ত থাকছেন চৌদ্দ হাজার কর্মী রাজ্যে পাঁচ দফায় পাঁচ কোটি সত্তর লক্ষের বেশি ভোটার তাদের মতাধিকার প্রয়োগ করেন এবারে নির্বাচনে এক হাজার একশো একুশ জন প্রার্থীর মধ্যে উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকরী পীয়ুষ গোয়াল নারায়ণ রানে ভারতী পাওয়ার রাও সাহেব ডানবে সুপ্রিয়া সুলে সুমিত্রা পাওয়ার প্রমুখ ঝাড়খণ্ডে চৌদ্দটি লোকসভা আসনে ভোট গণনার কাজ চলবে চৌদ্দটি কেন্দ্রে ষোলো থেকে সাতাশ রাউন্ড পর্যন্ত গণনা হবে বলে মুখ্য নির্বাচন আধিকারিক কে রবিকুমার আকাশবাণীকে জানিয়েছেন সব গণনা কেন্দ্রে থাকছে সিসিটিভি ক্যামেরা পশ্চিমবঙ্গের বেয়াল্লিশটি লোকসভা আসনে ভোট গণনার জন্য থাকছে পঞ্চান্নটি কেন্দ্র ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ের মধ্যে চারশো আঠারোটি হলের চার হাজার নশো চুয়াল্লিশটি টেবিলে চলবে গণনার কাজ মাইক্রো অবজারভার সহ গণনাকর্মী থাকছেন পঁচিশ হাজার প্রথমে গোনা হবে পোস্টাল ব্যালট তারপর হোম ভোটিং এর ব্যালট এবং সবশেষে ইভিএম এর ভোট সবচেয়ে কম নয় এবং সবচেয়ে বেশি তেইশ রাউন্ড গণনা হবে বলে মুখ্য নির্বাচনী আধিকারিক ড আরিজ আফতাব জানিয়েছেন ওড়িশায় একুশটি লোকসভা এবং একশো সাতচল্লিশটি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা হবে একশো আটষট্টি কেন্দ্রে জম্মু কাশ্মীরেও গণনা কেন্দ্র ও তার আশপাশের ত্রিস্তরীয় নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে আকাশবাণী জম্মু সংবাদদাতা জানিয়েছেন রিটার্নিং অফিসার তথা জম্মুর জেলাশাসক সচিন কুমার বৈশ্য গতকাল গণনা কেন্দ্রের নিরাপত্তা পরিদর্শন করেন নির্বাচন কমিশন জানিয়েছে ভোটের ফলাফল এবং গণনার গতি প্রকৃতি রেজাল্টস ডট ইসিআই ডট গভ ডট ইন ওয়েবসাইটে এবং ভোটার হেল্পলাইন অ্যাপে পাওয়া যাবে অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিমবঙ্গে ভোট গণনার দিন থেকে পরের পনেরো দিন কেন্দ্রীয় বাহিনী থাকবে বলে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়েছেন এর পাশাপাশি উত্তরপ্রদেশ ওড়িশা সিকিম এবং অরুণাচল প্রদেশেও গণনার পর আরও দুদিন কেন্দ্রীয় বাহিনী রাজ্যে মোতায়েন থাকবে গতকাল এক সাংবাদিক সম্মেলনে রাজীব কুমার জানান নির্বাচন পরবর্তী হিংসা রুখতে এই বাহিনী রাজ্য সরকারের অধীনে থাকবে গণনার গতি প্রকৃতি এবং ফলাফল ও তার বিশ্লেষণ আকাশবাণী সংবাদ সম্প্রচার করছে সকাল সাতটা থেকে চলবে রাত দশটা পর্যন্ত আকাশবাণী কলকাতা সংবাদ বিভাগ ও ভোট গণনা ও ফলাফল নিয়ে আজ সম্প্রচার করবে বিশেষ অনুষ্ঠান জনমত দু কি বলছে ভোটের ফল শোনা যাবে সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ পরিষেবায় এবং আমাদের সোশ্যাল মিডিয়া পেজে এরপর রাত আটটা পাঁচ থেকে নটা পর্যন্ত শুনবেন বিশেষ আলোচনা জনতার রায় হাজির থাকবেন সাংবাদিক রাষ্ট্রবিজ্ঞানী অর্থনীতিবিদ সমাজতাত্ত্বিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা আলোচনার ফাঁকেই শুনবেন নিয়মিত সংবাদ আজও কয়েকটি বুলেটিনের সময়সীমা বাড়ছে দুপুর একটা চল্লিশ এবং পাঁচটা দশের সংবাদে সময়সীমা হবে দশ মিনিটের এবং সন্ধ্যে সাতটা পঞ্চাশ পনেরো মিনিটের নির্বাচনকে সম্মান জানিয়ে কংগ্রেস এবং আইএনডিআই জোটের উচিত লোকসভা নির্বাচনে পরাজয়ের দায় এখনই স্বীকার করে নেওয়া গত সন্ধ্যায় নতুন দিল্লিতে বিজেপির মুখপাত্র সুধাংশু ত্রিবেদী বলেন গোটা পৃথিবী লক্ষ্য করলেও বৃহত্তম গণতন্ত্রের দেশ ভারত সুষ্ঠুভাবে নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করেছে অথচ বিরোধী দলগুলি নির্বাচনী প্রক্রিয়া সংগঠিত করা নিয়ে ভিত্তিহীন অভিযোগ জানাচ্ছে নির্বাচনের ঠিক আগে অস্থিরতা তৈরি করাই তাদের মূল উদ্দেশ্য বলে তিনি দাবি করেন শ্রী ত্রিবেদী আরও বলেন বিরোধীরা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুচারাটা জনতা পার্টি দেশের গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠিত করতে দৃঢ় প্রতিজ্ঞ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপির উদ্দেশ্যই হল উন্নয়নকে প্রতিষ্ঠিত করা অথচ বিরোধীরা নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে খবর শুনছেন আকাশবাণী থেকে অসমের বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক দশটি জেলার ছ লক্ষেরও বেশি মানুষ বন্যা কবলিত রাজ্য সরকার এই জেলাগুলিতে একশো একান্নটি ত্রাণ শিবির এবং একশো আটটি ত্রাণ বিলি কেন্দ্র খুলেছে কাছাড় জেলায় গত চব্বিশ ঘন্টায় আরো চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এ পর্যন্ত বন্যায় মৃতের সংখ্যা বেড়ে আঠেরোয় পৌঁছেছে পাঁচশো সাতাত্তরটি গ্রাম বন্যা কবলিত এবং ছ হাজার হেক্টরের বেশি জমির শস্য জলে নষ্ট হয়ে গেছে অসমের রাজ্য বিপর্যয় মোকাবিলা সংস্থা জানিয়েছে বিভিন্ন জেলায় রাস্তা বাঁধ এবং প্রচুর ঘরবাড়ি বন্যার জলে ক্ষতিগ্রস্ত নিউ হাফলং চন্দ্রনাথপুর সেকশনে রেলওয়ে ট্র্যাক ক্ষতিগ্রস্ত হওয়ায় আগামীকাল পর্যন্ত রেল বেশ কিছু ট্রেন বাতিল অথবা আংশিক বাতিল করেছে ভারতীয় খাদ্য সুরক্ষা এবং মানক কর্তৃপক্ষ এফএসএসএআই খাদ্য ব্যবসায় যুক্ত সব অপারেটর এফবিওদের ওদের পুনর্নির্মিত ফলের রসের বিজ্ঞাপন এবং লেভেল থেকে একশো শতাংশ খাঁটি ফলের রস বলে উল্লেখ করার দাবি অবিলম্বে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে আগে থেকে ছাপানো প্যাকেজিং সরঞ্জামগুলি চলতি বছরের পয়লা সেপ্টেম্বরের মধ্যে নিঃশেষ করে ফেলতে হবে বলে সব এফবিওদের নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের এক বিবৃতিতে জানানো হয়েছে যে বেশ কিছু ফুড বিজনেস অপারেটর পুনর্নির্মিত ফলের রসের মতো পানীয়কে একশো শতাংশ ফলের রস বলে দাবি করে বিপণন করে চলেছে যা সঠিক নয় ফলের রসের ক্ষেত্রে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস রেগুলেশন বা খাদ্য সুরক্ষা এবং মান সংক্রান্ত বিধিতে নির্ধারিত মান বজায় রাখার জন্য মন্ত্রক এফবিও বলেছে হাসপাতালগুলিতে নিয়ন্ত্রক বিধি কঠোরভাবে মেনে চলা এবং পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা সুনিশ্চিত করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক রোগী তাদের পরিবারের সদস্য এবং হাসপাতালের কর্মচারীদের সুরক্ষা এবং তাদের সুস্থতা সর্বাধিক গুরুত্বপূর্ণ বলে মন্ত্রক জানিয়েছে সম্প্রতি বেশ কিছু হাসপাতালে অগ্নিকাণ্ডের যে খবর পাওয়া গেছে তা মূলত শর্ট সার্কিট এবং বিদ্যুতের ওভারলোডের কারণেই হয়েছে বলে মন্ত্রক জানিয়েছে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল এবং প্রায় তিনশো নব্বইটি স্বাস্থ্য পরিষেবা সংস্থার সঙ্গে সম্প্রতি মন্ত্রকের এই ক্লাউডিয়া সেইনবম মেক্সিকোর প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দেশের ক্ষমতাসীন মারিনা পার্টির প্রার্থী হিসেবে তিনি বিপুল ভোটে জয়লাভ করেন একষট্টি বছর বয়সী মেক্সিকো সিটির প্রাক্তন মেয়র ক্লাউডিয়া নির্বাচনের প্রাথমিক ফলাফল অনুযায়ী অনুযায়ী আটান্ন থেকে ষাট শতাংশ ভোট পেয়েছেন তিনি পরাজিত করেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রক্ষণশীল দলের জোট প্রার্থী জোশিটি গালভেজকে ক্লাউডিয়া সেইনবম রাষ্ট্রপতি অ্যান্ড্রেজ ম্যানুয়েল লো পেজের স্থলাভিষিক্ত হবেন পাকিস্তানের আইএসআই এর হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ধৃত ব্রাহ্মস এয়ার স্পেসের নাগপুরের প্রাক্তন ইঞ্জিনিয়ার নিশান্ত আগরওয়ালকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করা হয়েছে হানি ট্র্যাপের মাধ্যমে ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র সংক্রান্ত সংবেদনশীল নানা তথ্য আইএসআই এর কাছে ফাঁস করে দেওয়ার অভিযোগে দু সালে নিশান্তকে গ্রেপ্তার করা হয় যাবজ্জীবন কারাদণ্ড ছাড়াও সরকারি গোপনীয়তা আইনের অধীনে বিচারক তাকে তিন হাজার টাকার জরিমানাও করেছেন আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের গ্রুপ ডির ম্যাচে গতকাল দক্ষিণ আফ্রিকা ছ উইকেটে শ্রীলঙ্কাকে পরাজিত করেছে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকালের ম্যাচে জয়ের জন্য মাত্র আটাত্তর রানের লক্ষ্য তাড়া করে দক্ষিণ আফ্রিকা ষোলো ওভার দুই বলে চার উইকেটের বিনিময়ে প্রয়োজনীয় রান তুলে নেয় এর আগে শ্রীলঙ্কা টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে নির্ধারিত কুড়ি ওভারের পাঁচ বল বাকি থাকতে মাত্র সাতাত্তর রানে শ্রীলঙ্কার সকলে আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকার আনরা নুকিয়া সাত রান দিয়ে চারটি উইকেট দখল করেন তিনি ম্যাচের সেরা হয়েছেন আজ টি টোয়েন্টি বিশ্বকাপ প্রতিযোগিতায় তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে প্রথম খেলায় গায়ানাতে প্রভিডেন্স স্টেডিয়ামে গ্রুপ সির খেলায় আফগানিস্তান মুখোমুখি হচ্ছে উগান্ডার আজকের দ্বিতীয় ম্যাচে কিংস্টন ওভাল বার্বাডো স্টেডিয়ামে গ্রুপ ডির ম্যাচে ইংল্যান্ড খেলবে স্কটল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে রাত নটায় টেক্সাসের গ্র্যান্ড প্রইডি স্টেডিয়ামে গ্রুপ ডির ম্যাচে নেপাল খেলবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ভারতের রোহান বোপান্না এবং অস্ট্রেলিয়ার ম্যাথু এভডেন জুটি ফরাসি ওপেন টেনিসে পুরুষদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন দ্বিতীয় বাছাই এই জুটি ভারতের এন শ্রীরাম বালাজি এবং মেক্সিকোর মিগুয়েল অ্যাঞ্জেল রেস ভারেলা জুটিকে সুপার ট্রাইডেকারে ছয় সাত ছয় তিন সাত ছয় পরাজিত করেন বোপান্না এবং এবডেন জুটি কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের স্যান্ডার গিল ও জোরান ব্লিয়েগেনের মুখোমুখি হবেন শেষ আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার লোকসভা অষ্টাদশ নির্বাচনের বেয়াল্লিশটি আসনের ভোট গণনা আর কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে একই সঙ্গে হবে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা বিধানসভা এবং বিভিন্ন রাজ্যের বিধানসভা আসনগুলির উপনির্বাচনের গণনাও অসমের বন্যা পরিস্থিতি উদ্বেগজনক বিপন্ন দশটি জেলার ছ লক্ষেরও বেশি মানুষ ক্লাউডিয়া সেইনবাং মেক্সিকোর প্রথম মহিলা রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন এখনকার মতো